রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পাবনাতে অবস্থিত। সহায়তাকারী দেশ হচ্ছে রাশিয়া। সহায়তাকারী দেশ হচ্ছে রাশিয়া। চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়ার প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট এর সাথে বাংলাদেশের পারমাণবিক শক্তি কমিশনের, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের। চূড়ান্ত ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় 26 জুলাই 2015 সালে। চূড়ান্ত ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় 26 জুলাই 2015 সালে। উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। কেন্দ্রটির আয়ুষ্যকাল 50 বছর। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2016 থেকে 2020 পর্যন্ত, অর্থাৎ 2016 থেকে জুন 2020 পর্যন্ত। প্রধান লক্ষ্য জিডিপির প্রবৃদ্ধির 8% উন্নতিকরণ, দারিদ্র দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন, বিদ্যুৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নতিকরণ। পঞ্চম বার্ষিকীর মেয়াদকাল 5 বছর। বেশি প্রাধান্য পাবে স্বাস্থ্যখাত। স্বাস্থ্যখাতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল 1973 থেকে 1978 সাল পর্যন্ত। 21শে পদক 2019। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 21 জন বিশিষ্ট নাগরিককে প্রদান করা হয় 2019 সালের 21শে পদক। ক্ষেত্র অনুযায়ী পদকপ্রাপ্তরা ভাষা আন্দোলন অধ্যাপক হালিমা খাতুন, মরণোত্তর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম, শিল্পকলা সঙ্গীত সুবীর নন্দী আজম খান মরণোত্তর ও খায়রুল আনাম শাকিল, শিল্পকলা অভিনয় লাকি ইনাম সুবর্ণ মোস্তফা ও লিয়াকত আলী লাকি, শিল্পকলা আলোকচিত্র সাইদা খনম, শিল্পকলা চারুকলা জামালউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ হিতেন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণা ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ডক্টর মাহবুবুল হক, শিক্ষা ডক্টর প্রণব কুমার বড়ুয়া, ভাষা ও সাহিত্যে রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের ও হরিশঙ্কর জলদাস। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2018। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2018 28শে জানুয়ারি 2019 সালে ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2018। কবিতা কথা সাহিত্য প্রবন্ধ গবেষণা অনুবাদ মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য আত্মজীবনী স্মৃতিকথা ভ্রমণ কাহিনী নাটক বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ এবং শিশু সাহিত্যে 10টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার নিয়ম থাকলেও 2018 সালে মাত্র 4টি শাখায় পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় কাজী রোজি, কথা সাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী। পদ্মা বহুমুখী সেতু। পদ্মা বহুমুখী সেতু সংযোগ সড়ক, দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার, নদী শাসন দুই প্রান্তে 12 কিলোমিটার। মোট ব্যয় 28,793.39 কোটি টাকা। ভূমিকম্পে সহনশীলতার মাত্রা রিক্টার স্কেল 9, পাইল 240টি স্টিল, 24টি কংক্রিট। মূল সেতুর স্প্যান 41টি, পিলার সংখ্যা 42টি, নদীতে 40টি, পাইলিং গভীরতা 380 ফুট, অবস্থান মাওয়া মুন্সিগঞ্জ টু জাজিরা শরীয়তপুর, ঢাকার সাথে সংযুক্ত করবে 19টি জেলাকে। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, পদ্মা সেতুর প্রস্থ 18.10 মিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতু নির্মাণ কাজ ও নদী শাসন কাজের উদ্বোধন করে 12ই ডিসেম্বর 2015 সালে। নির্মাণকারী প্রতিষ্ঠান চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয় 17ই জুন
2014 সালে 17 জুন 2014 সালে পরামর্শক পদ্মা সেতুর মূল অবকাঠামো ও নদী শাসনের পরামর্শক হিসেবে কাজ করবে কোরিয়ান এক্সপ্রেসওয়ে অ্যান্ড অ্যাসোসিয়েট। 3 নভেম্বর 2014 সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। রেল লাইন নিচতলায় লেয়ার ডেকে ডাবল গেজ। সেতুতে যা থাকছে গ্যাস বিদ্যুৎ অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা। পঞ্চম আদমশুমারি রিপোর্ট 2011। বাংলাদেশে পঞ্চম আদমশুমারি ও জাতীয় গৃহগণনা কর্মসূচি অনুষ্ঠিত হয় 15 থেকে 19 মার্চ 2011 সালে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্রো কর্মসূচি পরিচালনা করে। পঞ্চম আদমশুমারি ও জাতীয় গৃহগণনা কর্মসূচির প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয় 16 জুলাই 2011 সালে। 16 জুলাই 2011 সালে মোট জনসংখ্যা 15 কোটি 25 লক্ষ, যার মধ্যে পুরুষ 7 কোটি 12 লক্ষ, মহিলা 7 কোটি 10 লক্ষ 68 হাজার, পুরুষ ও নারী অনুপাত 100:3:100, জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%, জনসংখ্যার ঘনত্ব 964 জন প্রতি বর্গ কিলোমিটারে। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সিলেট, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম হচ্ছে বরিশালে। ব্র্যাক অন্বেষণ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 জুন 2017 স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ISS লক্ষ্য উৎক্ষেপণ করা হয়। দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ব্র্যাক অন্বেষণ 6 জুন 2017 এটি মহাকাশ স্টেশনে পৌঁছায়। এরপর 7 জুলাই 2017 ব্র্যাক অন্বেষণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কক্ষপথে স্থাপন করে হয়। এর মাধ্যমে দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ শুরু করে পৃথিবীর চারপাশে প্রদক্ষিত করে আসতে এ সময় লেগেছে 90 মিনিটের মতো। এটি বাংলাদেশের উপর দিয়ে দিনে 4 থেকে 6 বার যাচ্ছে। স্যাটেলাইটের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতায় 10 সেন্টিমিটার করে, ওজনে প্রায় 1 কেজি। এই কৃত্রিম উপগ্রহের কন্ট্রোল স্টেশন বা ভূমি থেকে নিয়ন্ত্রণের স্থান ব্র্যাক বিশ্ববিদ্যালয়। জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনাম KIT থেকে স্যাটেলাইট অন্বেষণ তৈরি করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম, আবদুল্লাহ কাপি এবং মাইসুন ইবনে মনোয়াল। বাংলাদেশ টেস্ট সমাচার। বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে 26 জুন 2002 সালে দশম খেলুড়ে দেশ হিসেবে। প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকার 10 হতে 13 নভেম্বর 2000 সালে। অভিষেক টেস্টে অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান, সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম। বাংলাদেশ 61টি টেস্ট ম্যাচ খেলে জয়লাভ করে 9টি। সর্বপ্রথম টেস্টে জিতে জিম্বাবুয়ের পক্ষে, সর্বকনিষ্ঠ হিসাবে সেঞ্চুরি রেকর্ড করেন মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। টেস্টে এক ইউনিসে সর্বোচ্চ রানের অধিকারী সাকিব আল হাসান 217 রান নিউজিল্যান্ডের বিপক্ষে।